নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি, আর আশা করি আমার পরিবারের সবাই ভালো আছে। তো দেখতেই পাচ্ছ আজকে বাড়ির সামনে ইলিশ মাছ এসেছে, তো নেব। তো চলো নিয়ে নিই, তারপর রান্নার কাছে যাওয়া যাক। তো এখানে দেখো তিনটে পিস আমি নিয়েছি, কেননা একটা আমার শ্বশুর মশাইয়ের, একটা শাশুড়ির, আর একটা আমার, কেন তোমার দাদাভাই খাবে না আর শাইনও খাবে না। তো চলো দেখে নিই। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর আমার এটা মাছের তেল ঝালটা বানাতে কী কী লাগছে দেখে নাও। সর্ষে, অবশ্যই সর্ষে লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, জিরে গুঁড়ো লাগছে, আর লাগছে পোস্ত, একটু পোস্ত দেবো, আর নুন স্বাদ মতন, হলুদ লাগছে, হ্যাঁ কিছু কিছু জিনিস সেগুলো তোমরা দেখে নাও, আর টমেটো আর ধনে পাতা, চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, আর যে কিছু কিছু মশলা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে ভালো করে রেডি করে নেব মশলাটা। সেটা তো মশলার মধ্যে নিচ্ছি আমি জিরে গুঁড়ো, নুন, হলুদ, আর নিচ্ছি লঙ্কা গুঁড়ো, এগুলো একটু জল দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আর তিনটে পিস মাছ দেখো আমার রেডি করা রয়েছে। তো কড়াই এবার আমি তেল বসিয়ে দেবো, কেন এটা কাঁচা মাছে সর্ষে দিয়ে হবে। তো কড়াই সর্ষের তেল, কিন্তু ইলিশ মাছে সর্ষের তেলটাই বেস্ট, তো ভালো লাগে টেস্টে। তো দেখো আমি পোস্ত পেস্ট করে নিয়েছি আর সর্ষেটা পেস্ট করে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছিলাম, দুটো টমেটো আমি তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি যে মশলাটা, তিনটে মশলা দেখো আমি জল দিয়ে রেডি করেছিলাম, সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দেবো। হ্যাঁ, তো দেখো মিক্স করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা আমার রেডি করা হয়ে যাচ্ছে। এবার আমি চারটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে নিয়েছিলাম, তো সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সর্ষে যেটা আমার পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, বাট পোস্তটা এখন দিচ্ছি না, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটা বাড়িতে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করে দেখে খেয়ে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পোস্তটা, যে পোস্তটা আমার পেস্ট করে রাখা ছিল এর মধ্যে পোস্তটা দিয়ে দিয়েছি। ভালোভাবে এবার ফুটছে, ভালোভাবে ফোটার পর আমি মাছগুলো দেব একটু পরে। তো তোমরা দেখতে দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার দেখো কাঁচা মাছগুলো যে আমার নুন হলুদ আর লঙ্কাগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর করে একটা কালার চলে এসেছে, আর ভালোভাবে ফুটতে ফুটতে একটু গাঢ় হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেব, তো এর সাথে আমি দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেব ধনে পাতা। তো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তো গ্যাসটার উপর অফ করে দেব, আর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলে মাছ মাছে সর্ষে দিয়ে যখন করবে তখন সর্ষের তেল লাস্টে দিয়ে দেবে, খুব লাগবে। তো দেখো এবার আমি নামিয়ে দেব, নামিয়ে এবার রেডি করে নেব। তো তোমরা দেখো, দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করে দেবে, আর কমেন্ট বক্স, তো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকের মতন এখানেই রইলো, আজকে ভিডিওটা আর বড় করলাম না, ছোট্টর মধ্যেই রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও অবশ্যই প্লিজ তোমরা দেখবে শেষ পর্যন্ত। তো চলো আজকের মতন, টাটা।